আমি বারবার আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি, বারবার এই এলাকার উন্নয়ন করতে পেরেছি। আমার মাথার উপর ছায়া হিসাবে আমাদের আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভানেত্রী তিনি আছেন, এবং তিনি আছেন বলেই আমি সাতবার স্বাধীনতার প্রতীক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের মধ্যে এসেছি। আজকে যাদের সাথে আমি সেই 85 সালে নির্বাচন করেছি তাদের অনেকেই আজকে সবাই নাই। আপনারা জানেন আমার সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন আবুল খয়ের সাহেব, প্রিন্সিপাল সিরাজুল ইসলাম সাহেব, সৈয়দ ইলিয়াস আলী সাহেব, সুজন মিয়া সাহেব, আতাউর রহমান হিরণ মিয়া সাহেব, ডাক্তার আব্দুল আহাদ সাহেব। আমি ছাড়া আর কেউ জীবিত নেই। পরবর্তী নির্বাচন 90 সালে যাদের সাথে আমি প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী